আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আপনাদের সামনে তিনবার পরে স্বামীর ছবিতে ফুঁক দিলে স্বামী চিরবাধ্য হবে, কথা শুনবে, অন্ধের মতো ভালোবাসবে, সে সম্পর্কে আলোচনা করব। তার আগে গাইস আপনাদের বলছি, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল চিহ্নটিকে ক্লিক করুন, এতে সুবিধা আমার আপডেট ভিডিওগুলো আপনারা পাবেন। যাক গাইস, এবার মূল পর্বে আসা যাক। একজন নারী সব সময় স্বামীর ভালোবাসা পাবার জন্য উদগ্রীব থাকে, মন ব্যাকুল হয়ে ওঠে, কখন স্বামী তার কাছে আসবে, তাকে আদর করবে, তার জন্যে স্বপ্নে তাজমহল গড়বে। কিন্তু যখন স্বামীর উদাসীনতা, পরনারী আসক্তি, অত্যাচার ইত্যাদির জন্যে বউর হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, তখন নারীর মন আর নারীর মাঝে থাকে না। স্বামীর ভালোবাসার জন্যে স্ত্রী রাতে দিনে মহান বিধাতালার স্মরণে পড়ে থাকে। আজকের ভিডিও তাদের এই উদ্দেশ্যে। গাইস, উল্লেখিত আমলের মাধ্যমে আপনার স্বামী আপনাকে অন্ধের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ। তার জন্য আপনাকে আমল করতে হবে। আমলের শব্দসমূহ হলো ওয়ালিল্লাহি মুলকুসসামা ওয়াতি ওয়াল আর্দ ওয়া ইলাল্লাহিল মাসির। আমি আবার বলছি, আমলের শব্দসমূহ হলো ওয়ালিল্লাহি মুলকুসসামা ওয়াতি ওয়াল আর্দ ওয়া ইলাল্লাহিল মাসির। উক্ত আমলের শব্দসমূহ আপনাকে বিশেষ দিনে উচ্চারণ করতে হবে। আমলের জন্য আপনাকে যে কোনো সোমবার রাত 8টার পর পাক পবিত্র হয়ে বসবেন, তারপর তিনবার যে কোনো দরুদ শরীফ পড়বেন, অতঃপর আমলের শব্দসমূহ পড়বেন ওয়ালিল্লাহি মুলকুস সামা ওয়াতি ওয়াল আর্দ ওয়া ইলাল্লাহিল মাসির, যা তিনবার আপনি উচ্চারণ করবেন। আমলের শব্দসমূহ উচ্চারণের পর আপনি আবার তিনবার দরুদ শরীফ পড়বেন, অতঃপর স্বামীর ছবিতে তিনবার ফুঁক দিবেন। এইভাবে পরপর 7 দিন আমলখানা করবেন।